শুরু করে দিছে সবগুলা। আসসালামু আলাইকুম, আই হোপ ইউ অল আর ওয়েল। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাধীন দেশে, স্বাধীন দেশের ভিতরে আবার নতুন করে স্বাধীনতা, কেউ কল্পনাও করে নাই ভাই, এই স্বাধীনতা কেউ কল্পনাও করে নাই। কত তুচ্ছ একটা কারণ থেকে কত কিছু হয়ে গেল, কতগুলো জীবন নষ্ট হয়ে গেল। এখন আস্তে আস্তে দেশ ঠিক হওয়ার পালা। এই ঠিক হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা আমাদেরই, কারণ আমরা যদি এখন থেকে দেশটারে আবার দুর্নীতিগ্রস্ত না হইতে দেই, তাইলে দেখবেন দেশ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর আমরা যদি দুর্নীতির সাথে সাই দেই, তাহলে দেশ আবার আগের অবস্থায় চলে যাবে। তখন আর এই স্বাধীনতার কোনো মানে থাকবে না, এই স্বাধীনতা হয়ে যাবে ইউজলেস। রাস্তাঘাটে মানুষ এত কম, কালকে তো সবাই বাইরে, আজকে মানুষজন নাই, ব্যাপারটা কি? তো স্কুল কলেজ তো খুলে দিছে, তার মানে তো রাস্তাঘাটে মানুষ থাকার কথা, মানুষ কম থাকার কারণটা কি? এখন যে বিষয়টা সব থেকে বেশি হবে, রাস্তায় পুলিশ নাই। পুলিশ না থাকার কারণে মানুষ তো হেলমেটটা সবার আগে খুলবে, লাইসেন্স মাইসেন্স এর কথা ভুলে যাবে, সব ছাপড়ি গুলা বাইক নিয়ে এগুলা আটকাইতে হবে, কারণ এগুলো না আটকাইলে রাস্তায় অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাবে। সবাই আসেন কেমন? অনেক দিন পরে আসছি, অনেক দিন, অনেক দিন। মাঝখানে কিছু ক্রাইসিস ছিল, তারপরে দেশের এই অবস্থা। বাইকই মনে হয় কালকে বের করছিলাম, কালকের আগে বাইক টানার 6 থেকে 7 দিন রেস্টে ছিল আমার লাইফে, মানে আমার এই বাইক কেনার পরে এই প্রথম বাইক এতদিন রেস্টে ছিল। অন্তত বাইক নিয়ে প্রতিদিনই বের হওয়া হইতো। তেলের ইন্ডিকেটার একদম নিচে, তেল কয়েক 100 ml মনে হয় আছে, তেল নিতে হবে। কালকে খুঁজছিলাম, কালকে কোনো পাম্পেই তেল দেয় নাই, কালকে খোলা দোকানেও তেল ছিল না। এটা খুব ভালোই ছিল, যদি খোলা দোকানে তেল পাই তো দেখা যেত পুরো বাংলাদেশই জ্বলতেছিল। কারণ যেভাবে জামায়াত শিবির, কারণ নাম ইন্ডিকেট করা ঠিক হবে না, যেভাবে দুষ্কৃতিকারীরা এরকম ভাবে আগুন লাগানো শুরু করে দিছিল, এটা সত্যি ভাই ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমার মতে বিএনপিতে যারা রাজনীতি করে তারা হইল সবচেয়ে বড় বোকা। 15 বছর ধরে আর কোনো খোঁজ ছিল না, এখন হঠাৎ করে দেখেন উদয় হয়েছে এই যে সবগুলো গুহাবাসীর, হওয়ার পরে এই যে এখন মানুষের বিপদ শুরু করে দিচ্ছে। কি শুরু করে দিছে সবগুলা, ডাইরেক্ট অ্যাকশন ধন চড়ছো তোমরা এতদিন। এগুলাতে এরা আরো মানুষের মনের দিকে উঠতেছে, যাও মনে করেন মিনিমাম পসিবিলিটি ছিল এরার যে কিছু করার কিংবা দলে আসার, সবকিছু বন্ধ, লিটারেলি বন্ধ। কারণ এটি এরা গণদুর্ভোগ শুরু করে দিছে কালকের দিকে। যারা বিএনপির সালাই আল্লাহ জানে, আমার এই ছোট মাথায় এত কিছু মাথায় ঢুকে যে একটা দেশ মাত্র এত বড় একটা দখল সামলায় উঠছে, দেশটারে তো এটা ঠান্ডা দেওয়া দরকার না রে ভাই। ওরা কালকে রাতের দিকে নেমে গেছে, শালার বোকা ভাই।